Now, this is the syllabus of our law department, subject LLB 041, Medical Jurisprudence, 3 credit. Among these, your first topic is personal identification. Personal identification. On the next, post-mortem examination. It's called autopsy. The term is called autopsy, means post-mortem examination, means find out the cause of death, especially in the legal point of view. Exhumation, examination of biological stains and hair. Exhumation means human jokhon more jay, kobor hoy, tokhon to she manush thake na. Abar shekhan theke jokhon abar manushe ber kore niye asha hoy, the term is called exhumation. Orthat kobor theke lash tule ana. Ebong aini jotilota dekha dile tokhoni ei kajti kora hoy. The term is called exhumation. এর সাথে বায়োলজিক্যাল স্টেইন হচ্ছে যে প্রত্যেক মানুষের কিছু বায়োলজিক্যাল এলিমেন্ট আছে, যেমন থুতু, কফ, সিমেন অথবা ব্লাড, পেশাব, পায়খানা, এগুলোকে বলে বায়োলজিক্যাল স্টেইন। এগুলো পরীক্ষা করে অনেক কিছু আমরা বুঝতে পারি যে কিভাবে মারা গেছে, কারণটা কি, কে আসামি, দোষ আছে কি না, এরকম কিছু। Death in its medical legal aspects. এই ব্যাপারটা তোমরা বোধ হয় খুবই বুঝো যে কোনো একটা খুন হলেই, কিছু হলেই উকিলরা খুনের তদন্তর জন্য যেসব কিছু করে সব কিছুই হচ্ছে এটার আওতায় আসবে। এবার হচ্ছে ডেথ ফ্রম অ্যাসফিক্সিয়া। অ্যাসফিক্সিয়া মানে শ্বাসকষ্ট, শ্বাসরোধ করে যদি মারা যায়, তাহলে উকিলরা যেন বোঝে যে ডাক্তার সাহেব যদি ভুয়া সার্টিফিকেট দেয় সে যেন ধরতে পারে, অথবা যদি শ্বাসকষ্ট করে মারা হয় তুমি যেন প্রমাণ করতে পারো যে না এটা শ্বাসকষ্ট করে মারা হয়েছে। এটা খুবই সোজা, এমন কোনো কঠিন কাজ না যে কি করে বুঝবো এটা একদম, মানে খুনি যতই এক্সপার্ট হোক এমন কিছু সে ছেড়ে যাবে যেটার জন্য ধরা খুবই সহজ। তবে খুনি খুব এক্সপার্ট হলে তোমাকে তার চেয়ে বেশি এক্সপার্ট হওয়ার দরকার হবে, নাথিং এলস। ডেথ ফ্রম স্টারভেশন। স্টারভেশন মানে এটা কি? স্টারভেশন মানে হচ্ছে কি বলেন, আমি স্টার্ভ করছি, না খেয়ে আছি, কে এই টার্মটা কি পাওনি কখনো? সব স্টারভেশনে নেমে গেছে না হিন্দু ছেলেরা ইলেকশনের জন্য? হ্যাঁ, অনশন। অনশন তো হচ্ছে একটা ইচ্ছে করে করা, কিন্তু কেউ যদি খাবার না পায় সেটাও একটা স্টারভেশন। স্টারভেশনে আমাদের দেশে একটা অদ্ভুত বিষয় আছে, আমরা ধরেই নিই আমরা যতই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হই না কেন, আমাদের দেশে তিন ভাগের এক ভাগ লোক তারা বছরভর না খেয়ে থাকে, এটা আমরা জানি না। আমরা শুধু মঙ্গা এলাকার খবর শুনি এবং কিছু কিছু ভাটি এলাকা যেখানে বর্ষাকালে আলু খেয়ে মানুষ বেঁচে থাকে, কিছু এলাকায় মানুষ ছাতু খেয়ে বেঁচে থাকে। তো স্টারভেশনের ডেফিনেশনটা খুবই ইন্টারেস্টিং, যতই তুমি খাও যদি যথেষ্ট উপযোগী খাবার না খাও এটা স্টারভেশন সমতুল্য। অর্থাৎ উপযুক্ত খাবার, উপযুক্ত প্রোটিন, উপযুক্ত ভিটামিন সব যদি না হয় তাহলে আমরা এটাকে স্টারভেশনই বলবো। অনেকে আছে একবেলা খায় একবেলা খায় না, স্বাস্থ্য রক্ষার জন্য মোটা মানুষ একবেলা খাচ্ছে না, ইজ নট ব্যাটার, কিন্তু যে খাচ্ছে সে যদি না খেয়ে ঘুমায়, ঘুমের জন্য সময় যদি ক্ষুধার কষ্টে তার ঘুম না হয় এটা স্টারভেশন, ঠিক আছে। এবং স্টারভেশন আমরা আমাদের এই দেশে এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, ভারতেও একটা ইম্পর্টেন্ট জিনিস, প্রচুর লোক না খেয়ে আছে, তুমি বিক্রি করে বাচ্চাকে খাওয়াচ্ছে। বাংলাদেশে এবং আন্তর্জাতিক যুদ্ধ কবলিত এলাকায় স্টারভেশন ইজ এ কমন ফেনোমেনা।
দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মেডিকেল গ্রাউন্ড। স্টারভেশন করে যে মানুষ মারা যাবে তা না, কিন্তু এই কষ্টটা তোমাকে বুঝতে হবে যে, এবং এটাকে আইডেন্টিফাই করতে হবে, আর মারা গেলে তোমাকে বের করতে হবে যে স্টারভেশনে মারা গেল। এখানে একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমাদের সংবিধান বলছে কোনো মানুষকে না খেয়ে মরতে দেওয়া যাবে না, যার জন্য কেউ স্টার্ভ করলে তাকে ধরে ইনজেকশন দেবে, হাসপাতাল ভর্তি করবে, অর্থাৎ মরতে দেবে না, কারণ মরে গেলে তার গতি নড়ে যেতে পারে। দ্যাটস অ্যান ইস্যু। ওকে, কোল্ড অ্যান্ড হিট ইঞ্জুরিজ ফ্রম বার্ন, স্ক্যাল, লাইট, ইলেকট্রিসিটি। আমরা শীতকালে অনেক মানুষ মারা যাচ্ছে, কিছু ছেলে বুড়ো মাকে হাসপাতালে ঠান্ডার মধ্যে ফেলে আসছে দেখছো, এবং সারা বিশ্বে শীতে প্রচুর লোক মারা যায়। তাহলে শীত এবং গরম, গরমকালেও মারা যায়, অনেক গরমের স্ট্রোকে মারা যায়, তো দুটোই বিষয়টা আমাদের বুঝতে হবে যে শীত এবং গরম। সেই সাথে আরও কিছু আছে, ইলেকট্রিক্যাল বার্ন, থান্ডার, তারপর কিছু লোক আগুনে পুড়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, বোম ব্লাস্টে মারা যায়, এই এই বিষয়গুলো কিন্তু আমাদের মেডিকেল গ্রাউন্ডটা বুঝতে হবে। হ্যাঁ, মারা তো যাবেই, কিন্তু কজটা কি এটাই না অন্য কিছু। মেকানিক্যাল ভায়োলেন্সের ইঞ্জুরি, কার অ্যাক্সিডেন্ট অথবা এনি আদার কিছু ছুঁড়ে আসছে, গাছের নিচে ডালপুনে মরে গেছে, গাড়ি ধাক্কা দিয়েছে, এগুলো হচ্ছে মেকানিক্যাল ইঞ্জুরি, এগুলো বুঝতে হবে। এবং মেডিকো লিগ্যাল অ্যাসপেক্টস অফ ওনস, ট্রাফিক ইঞ্জুরি, রিজিওনাল ইঞ্জুরি। একটা লোক রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, অ্যাডভোকেট হিসেবে তোমার কিন্তু তার একটা লোকাস্ট্যান্ডিং হলো যে, যে কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলে সে একটা ক্ষতিপূরণ পায়, তার ইন্স্যুরেন্স করা থাকলে ক্ষতিপূরণটা বেশি পাবে, ইন্স্যুরেন্স না থাকলেও সে এই দেশের নাগরিক হিসাবে একটা ক্ষতিপূরণ পায়, যার জন্যই দেখছো যে সরকার মরে গেলেই 1-2 লাখ টাকা দিয়ে একটা মুখ বন্ধ করে, তাই না? রেল অ্যাক্সিডেন্টে তার কাছে টিকিট পাওয়া গেলে তার ক্ষতিপূরণ দিতে হবে, এবং এয়ার অ্যাক্সিডেন্টে ক্ষতিপূরণ দিতে হবে, রোড অ্যাক্সিডেন্টও দিতে হবে। তো এই জিনিসগুলোর মধ্যে উকিল সাহেব কী করে, যখন কোম্পানির লোকেরা ওখানে চেষ্টা করে যে আমি ক্ষতিপূরণ না দিয়ে কী করে পারি, তোমার কাজ হচ্ছে যে লোকটির পক্ষে অ্যাডভোকেসি করা যাতে সে ক্ষতিপূরণটা পায়, তো এটা জানতে হবে। এবার আসি খুব ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট হচ্ছে একটা টার্ম আমরা বলি ইম্পর্টেন্সি, ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট এর মধ্যে পার্থক্য আছে। ইম্পর্টেন্ট মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আর ইম্পর্টেন্ট, পটেন্ট মানে কি, আমরা বলি না এই ওষুধটার পটেন্সি আছে, পটেন্সি মানে ক্ষমতা, আর ইম্পর্টেন্সি আমরা রাস্তাঘাটে বলি ধতভঙ্গ হয়েছে, ধতভঙ্গ মানে কি, তার পটেন্সি নাই, সে বাচ্চা তৈরি করতে পারে না, এই জিনিসটি বলা হচ্ছে ইম্পর্টেন্ট, অর্থাৎ পুরুষত্বহীন বা অক্ষম যে জিনিসটি, এই ব্যাপারটা জানতে হবে। একটা অক্ষম লোকের বিরুদ্ধে যদি একটা মামলা করা হয় তুমি কী করবে, বলবো যে এই এত রেপ করতে পারে না, যেটা এখন আমরা দেখতেছি মজনুর ব্যাপারে, যে মজনুর মতো লোক কীভাবে রেপ করবে, প্রশ্ন আসছে না এই বিষয়টা। তো এটা আমরা যতই কিছু লজ্জা করি, কন্টেম্পোরারি ইট ইজ গোয়িং অন, হচ্ছে, চলছে, এবং আমাদের এটা মানতে হবে, বুঝতে হবে, তা না হলে আমরা সঠিক উত্তর পাবো না, বিচার পাবো না। স্টেরিলিটি, এবার একটি কথা হচ্ছে, কিছু লোক আছে পটেন্ট কিন্তু তারা বাচ্চা উৎপাদন করতে পারে না। হ্যাঁ, আমরা একজন প্রেসিডেন্টের কথা প্রায় শুনি, তাই না? সে 2-3 বিয়ে করতেছে কিন্তু তার বাচ্চাটা হচ্ছে না, সে বাচ্চা তার বাচ্চা কিনা এগুলো নিয়ে কথা হচ্ছে, ডিএনএ করার কথা আসছে, জানোই তো নিশ্চয়ই। তো এই বিষয়গুলো কোর্টে যখন মামলা উঠবে তখন তোমাকে বুঝতে হবে যে হাকিম আর ডাক্তার সাহেবরা কী কথা বলে, সেই জন্য এই জিনিসটা শিখতে হবে। থার্ড হচ্ছে, তোমার আত্মীয় স্বজন তোমাদের মধ্যেও কারো এই সমস্যা আসতে পারে, ইট ইজ বেটার টু লার্ন অন ইট। আর্টিফিশিয়াল ইনসিমিনেশন, এখন বাচ্চা হচ্ছে না, হিন্দু ধর্মে কী করে, 5 ভাই মিলে বাচ্চা তৈরি করে, জানো তো পঞ্চপাণ্ডবের গল্প শোনো নাই? হ্যাঁ শুনেছ তো, কী হয়,
সেখানে তো সমস্যা না যে পাঁচ ভাই মিলে বাচ্চা দিতে পারলেই হলো, সবই তাদের বাচ্চা। আবার মুসলমান ধর্মে দত্তক নেওয়ার বিষয় আছে, কিন্তু মেডিকেল লিগেলি ডাক্তার সাহেবরা কী করে, যার বাচ্চা উৎপাদন ক্ষমতা নাই বা কম, আর্টিফিশিয়াল টেস্ট টিউবের বাচ্চা তারা তৈরি করে দেয়। বাচ্চাটা জন্ম হয় টেস্ট টিউবের মধ্যে। টেস্ট টিউব মানে কি, একটা ছোট্ট একটা মানে নলের মধ্যে, ওখানে ডিম্ব মহিলার আনবে আর পুরুষের শুক্রকীট, এই দুটো একসাথে মিলাবে। মিলালে যখন এটা ফার্টিলাইজ হবে, এটা কয়েকদিন পরে ফার্টিলাইজ হলে এটা আবার মহিলার জরায়ুতে দিয়ে দেবে, যেখানে মানে বীজ বীজতলায় বীজ বপন করে, ওখান থেকে বীজ উঠায় ধান রোপণ করে না, অনেকটা এরকম। হ্যাঁ, এবং আজকাল চার বাচ্চা তাকে রেখে তৃতীয় একজন মহিলার পেটে দেয়, এটাকে বলে পেট ভাড়া, নাম শুনছ? হ্যাঁ, সারোগেট মাদার বলে। এবং এইসব অনেক জটিলতা আছে, আইনটা অনেক জটিল, এই জটিল আইনগুলো তোমাদের বুঝতে হবে। এবং এখানে ডিএনএ প্রশ্ন আছে, ডিএনএ ম্যাচ করবে কি না, নাও করতে পারে, তবুও সেটা লিগাল। আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটা মানে হচ্ছে যে টেস্ট টিউব বেবি বলো, টেস্ট টিউব বেবি ছাড়া আরেকটি পদ্ধতি হচ্ছে টেস্ট টিউবে বাচ্চা হবে না, বাচ্চা মায়ের গর্ভেই হবে। কি করবে, এই ক্ষেত্রে শুক্র পুরুষেরটা গ্রহণ করবে, তার সাথে তার বাপ ভাইয়ের শুক্র আরও মিলাবে, মিলে এটাকে শক্তিশালী করবে, করে এটা আবার ইঞ্জেকশন করে ঢুকাই দেবে। এই কমপ্লেক্স প্রসিজিওরটা কিন্তু সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড, কারণ যার বাচ্চা নাই তার কাছে এটা একটা অত্যন্ত পেইনফুল ব্যাপার, যে মার বাচ্চা নাই তার জন্য, তার শান্তির জন্য একটি বাচ্চা দরকার। এবং অনেক সময় ফ্যামিলি বন্ডিং ঠিক রাখার জন্য, নাহলে আরেকটা বিয়ে করবে, আরেকটা ঝামেলা হবে, সেসবের জন্য একটা বাচ্চা হলে কিন্তু ফ্যামিলিটা একটা অবস্থানে চলে আসে। সেই জন্য ডাক্তার সাহেবরা এই কাজটা করে থাকেন, কিন্তু এটা যথাসম্ভব আইনানুক, এবং এই বাচ্চা সম্পত্তি যেন পায়, এই বাচ্চা যেন সব অধিকার পায়। হ্যাঁ, ইসলামী নিয়মে কিন্তু বহু বহু জটিলতা আছে, তারা দাস দাসীর গর্ভে বাচ্চা হলে তারা উত্তরাধিকার পায় না, জানো তো নিশ্চয়ই। তো এইসব অনেক কমপ্লেক্সিটির জন্য এই বিষয়টা জানতে হবে। ভার্জিনিটি, প্রেগনেন্সি অ্যান্ড ডেলিভারি। ভার্জিন মানেই তো নিশ্চয়ই বুঝো, কুমার, কুমারী। কুমারী মাতা মানে, কুমারী মাতা মানে বিয়ে ছাড়া মাতা যদি বাচ্চা হয়ে যায়, আর যাদের সতীত্ব বর্তমান অর্থাৎ সতীপর্দা আছে এইভাবে বলা হয়, কিন্তু মেডিকেল সায়েন্সে এটা এরকম নয়, এটা আরেকটু অন্যরকম। অতএব অনেক সময় বিয়ের পরে হাজব্যান্ড বলে যে ও তো ভার্জিন ছিল না, আমি ডিভোর্স দেব। এইসব প্রশ্নে সলভ করার জন্য ভার্জিনিটি কাকে বলে এটা আমরা জানবো, এবং রেপ কেসে এই ভার্জিনিটি একটা ইম্পর্ট্যান্ট বিষয়। প্রেগনেন্সি, অনেক সময় মেয়েরা দাবি করে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, তখন কোর্টে যখন যায় তখন পরীক্ষা করে তো দেখা দরকার যে আসলে প্রেগনেন্ট কি না, সেই জন্য প্রেগনেন্সি বিষয়টা বুঝতে হবে। আবার অনেক সময় হাজব্যান্ড কমপ্লেন করে যে আমার বিয়ের আগে তো তোমার একটা পেটে বাচ্চা আসছিল, এসব নাটক টাটক যে দেখছি, তখন এইগুলো বিষয়ে সলভ করার জন্য এই প্রেগনেন্সি পরীক্ষাটা করতে হয়। এটা এমন কোনো কঠিন না যে কেউ ঘরে বসেই করা যায়। হ্যাঁ, 20 টাকা দিয়ে একটা কিট কিনলেই এক দাগ হলে প্রেগনেন্ট নয়, 2 দাগ হলে প্রেগনেন্ট, বাট এই ব্যাপারগুলো শিখতে হবে। লেজিটিমেসি, এবার তো এটা তোমাদের বিষয় যে বাচ্চাটা ঠিক ঠিক লিগ্যাল কিনা, মা বাবার বৈধ সন্তান কিনা। অদ্ভুত হলেও বাংলাদেশে বলা হয় কি, এনি মেজর ক্যান গো ফর সেক্সুয়াল অ্যাক্ট, এই সেক্সুয়াল অ্যাক্টটাকে তারা লিগাল করেছে, ইফ ইট ইজ নট ইন ওপেন প্লেস। একটা হোটেল ভাড়া করে বা একটা বদ্ধ করে একজন ম্যাচিউর ছেলে মেয়ে সহাবস্থান করবে, সেক্সুয়াল অ্যাক্ট করবে, এটা আইন কোনো বাধা দিবে না। কিন্তু বাচ্চা হয়ে গেলে
এই বাচ্চাটা লিগাল হবে না। এই বাচ্চা লিগাল হওয়ার জন্য তার ধর্মমতে অথবা কোর্টশিপে অথবা সামাজিকভাবে মানে এটা অনুমোদন থাকতে হবে। হ্যাঁ বলো, হ্যাঁ আমাদের আইনি আছে, হ্যাঁ তুমি হোটেল ভাড়া করে কাজটা করতে পারবা, চিন্তার কিছু নেই। না 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 আমি বলছি, হ্যাঁ আইনে আছে, আইনে বললেই হবে, আইন তো তোমার কাছে আছেই, এটা আমাদের দেশে আছে। কিন্তু তুমি এটা ওপেন প্লেসে পারবে না। ভারতে একটি আইন হয়েছে, ওপেন প্লেসে ঘোরা যাবে, কিস করা যাবে, হস্তমৈথুন করা যাবে, কিন্তু বাচ্চার সামনে করা যাবে না। ভেরি ইন্টারেস্টিং, যে কারণ একটি বাচ্চা এই ব্যাপারটাকে অস্থিরতা প্রদর্শন করতে পারে, কারণ বাচ্চা তো রাস্তা দিয়ে যাবেই, আদারওয়াইজ ওটাকেও তারা অনুমোদন করেছে ওপেন প্লেসে। তো এভরিথিং ইজ কমপ্লেক্স। আমার মনে হয় সারা পৃথিবীর এই যৌন অপরাধ, যৌন অপরাধের সীমা, এগুলো আমাদের না বোঝার কোনো বিকল্প নেই, বুঝতেই হবে। এবং ধর্মীয় বিষয় আছে, ধর্মীয় বিষয়ে অত্যন্ত ক্রিটিক্যাল, ধর্ম একই জিনিসকে হ্যাঁ বলেছে, একই জিনিসকে না বলেছে, সেই ক্ষেত্রে বুদ্ধিমত্তাই হচ্ছে তোমার জন্য সবচেয়ে ভালো পথ প্রদর্শক। আচ্ছা, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, একজন মহিলা পেটে বাচ্চা আসলো, কুমারী মাতা কোনো কারণে গর্ভবতী হয়ে পড়েছে, এখন এই বিষয়টা সমাধান ডাক্তার সাহেবরা কী করবে, লয়াররা কী করবে? এটা হলে তো বাচ্চা মেয়েটা তো সুইসাইড করতে পারবে না। তো আমাদের এই ব্যাপারে একটা দায়িত্ব আছে এবং এই ব্যাপারে কিছু সলিউশন আছে। হ্যাঁ, ডাক্তাররা দুজন ডাক্তার মিলে, একজন মহিলা গর্ভবতী মহিলা, সে যদি আনম্যারিড হয় অথবা উইডো হয়, তারা এটা করতে পারবে, টু সেভ হিজ ওন সোশ্যাল পজিশন। এটা একটা অত্যন্ত জটিল ব্যাপার। এবার আসি সেক্সুয়াল অফেন্স। সেক্সুয়াল অফেন্স বোঝো না এটা বলার কোনো মানে নেই। এখন প্রত্যেকেই বোঝো, কিন্তু একটা লেভেল এটা বুঝতে হবে। এখন হিজড়া ব্যাপারটা কী, হিজড়ারা কেন এই কাজটা করতেছে, সমকামিতা কী, সমকামিতা অ্যাকসেপ্ট করা যায় কি না, তৃতীয় লিঙ্গ কী, তৃতীয় লিঙ্গের অধিকার কী, আমাদের এখানে চাকরি করছে অনেক মেয়েরা, এরা এদেরকে কি আমরা মানে সত্যিকার অবস্থান দিচ্ছি কি না, তার দাবি দেওয়া পূরণ হচ্ছে কি না, আর সরকার বলছে কতটা করছে, এগুলো বোঝার আছে এবং এই জন্য তোমাকে বুঝতে হবে। তো অনেস্টলি সেক্সুয়াল বিহেভিয়ার ফ্রয়েডের মতে এটা একটা অপ্রতিরোধ্য আচরণ। ইন্টারনাল যদি মানুষের মধ্যে এই সেক্সুয়াল ক্যারেক্টারটা নিহিত থাকে, মানে সুস্থ থাকে, তাহলে এটা দেখাই দিবে এবং এটা বয়স ভেদে বিভিন্ন জনের বয়সে কম বেশি আছে, এই সময় এইটা সলভ করতে হবে, না করলে এটা অসুবিধা হবে, যার জন্য আমেরিকান সোলজাররা তার সাথে কিছু মহিলা সোলজার দিয়ে দেয়। আমরা টানবাজারে পতিতালয় আছে এবং এইসব অনেক চিন্তা ভাবনা করেই করা হয়েছে, যেখানে নাই সেখানে এর চেয়ে খারাপ অবস্থা বর্তমান। হ্যাঁ, আমি সৌদি আরবের কথা বলছি। মেডিকো লিগাল অ্যাসপেক্টস অফ স্টেরিলাইজেশন ইনস্যানিটি। স্টেরিলাইজেশনটা তো বুঝেই গেলাম যে মেডিকো লিগাল অ্যাসপেক্টগুলো কী, যদি সে স্টেরাইল হয় মহিলা দাবি করতে পারে যে আমি আরেকটা বিয়ে করব বা ডিভোর্স চাইতে পারে। এবার হচ্ছে ইনস্যানিটি। ইনস্যানিটি বিষয়টা হলো, ইনসেইন মানে যার সঠিক বুদ্ধি নাই, যে লোক দলিল করতে পারবে না বয়স 20-21 হলেও, যে লোক ভোট দিতে পারবে না, যে লোক বিয়ে করতে পারবে না, ইনসেইন। ইনসেইন মানে আমরা আমাদের দেশি ভাষায় বুঝাই যে পাগল, কিন্তু আইনত একটি বাধা আছে, কাউকে পাগল বলা যাবে না। মা ছেলেকে পাগল বলে, এই পাগল মানে সেই পাগল না, কাউকে পাগল বললে একটা সমস্যা আছে।
বাংলাদেশে দুজন পাগলের সন্ধান পাওয়া গেছে কোর্ট থেকে রায় করা। দুজনকে চেনো তোমরা? কোর্ট বলেছে রং হেডেড, আরেকজনকে নিশ্চয়ই জানো। এবার আসি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্টেশন ল। এটা খুব ভালো করেই বুঝতে হবে, কারণ এটা সম্প্রতি অ্যামেন্ডমেন্ট হচ্ছে এবং কিছু কাজ এখনও বাকি আছে গণস্বাস্থ্য তার ডায়ালিসিস সেন্টারে কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য। এই আইনটা নিয়ে অনেক কাজ করেছে, এই আইনটার প্রত্যেকটা লাইন আমি টাইপ করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা সংসদে পাঠিয়েছি, আমরা বিভিন্ন মানে অ্যামেন্ডমেন্টের জন্য চেষ্টা করেছি। এটা অলরেডি কোর্ট থেকে একটা রায় পেয়েছে, তবে রায়ের পরও এখন যেটি দরকার যে সংসদে এটা বিল আকারে পাস হওয়া দরকার। ফাইনালি বাকিটুকু তোমরা জানো, সাইবার ল, সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার ফরেন্সিক, এটা বিশদভাবে না বুঝলে তোমাদের এগুতে কষ্ট হবে। তুমি যতই ভালো হাঁটতে পারো গাড়ি লাগবে, লাগবে না? আমি তো খুব ভালো হাঁটতে পারি, আমি তো দিল্লি হেঁটে যেতে পারবো না, দিল্লি দুরাস। তো তোমার জন্য শিক্ষা বলো, অনুধাবন বলো, আইন পাওয়া বলো, সব কিছুই দুরূহ হবে যদি তুমি সাইবার ল, সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার ফরেন্সিক্স স্টাডি না হবে। আর করলে এখানে বসেই সব কিছু করতে পারবে। ফরেন্সিক অ্যাসপেক্টস অফ টেরোরিজম অ্যান্ড ডিএনএ, টেরোরিজম নিয়ে সম্প্রতি অনেক কিছু ঘটছে। তোমার দু একজন মক্কেল আসতে পারে টেরোরিজমের আসামি, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এবং টেরোরিজম কিছু হলেই বোমা ফোটায়, তারপর আর লাশ খুঁজে পাওয়া যায় না, ডিএনএ করে সেটা বের করতে হয় যে এটা কে ছিল। লাস্ট বাট নট লিস্ট, ওয়ার ক্রাইম অ্যান্ড জেনোসাইড। ওয়ার ক্রাইম ব্যাপারটা 71-এর অনেক ঘটনাই তোমরা জানো, ইন মাই সেন্স ওয়ার ক্রাইমের বিচার আমি সন্তুষ্ট না, অনেকই আমার কাছে প্রহসন মনে হয়েছে। এবং পৃথিবীতে যে কোনো মৃত্যুদণ্ডকে মনে করা হয় যে এটা আসলে আইনকে ফাঁকি দিয়ে স্বার্থ উদ্ধার। তো ব্যক্তিগতভাবে আমি কোনো মৃত্যুদণ্ড অ্যাপ্রিসিয়েট করি না এবং মনে করি করা উচিত না, কারণ কোনো লোকই যদি সরকার, সমাজ ব্যবস্থা, আইন প্রশাসন এবং মনোবিজ্ঞানী থাকে তাহলে কেউ এমন অপরাধ করতে পারবে না যেটা মৃত্যুদণ্ড দেওয়া লাগে। এবং যে কোনো মৃত্যুদণ্ড দেওয়ার আগে যাদের কারণে তাকে মৃত্যুদণ্ড হচ্ছে তাদের শাস্তি হওয়া দরকার। একটা লোক বহুদিন আইনের বিচার পাচ্ছে না, সে তো নিজের হাতেই নিবে যে তুমি আমার বোনকে এই করছো, আমি 16 বছর লাগছে সাতদিন হত্যার রায় পেতে, 16 বছরে তো চিত্র পাল্টায় যায়, তখন আর আমার এটা দিয়ে কী হবে? দ্যাটস ওয়াই অনেকে আইন হাতে নেয়। এবং একটি মহিলা, একটি ভদ্রলোক বোধহয় বন্ধু কুচিয়ে একটা ঝামেলা সৃষ্টি করেছে, জানো তো? হ্যাঁ, অনেকে বলছে সে কাজটি ভালো করেনি। আমি মনে করি ওনার পকেটে বন্দুক আছে তো সময় মতো ব্যবহার করার জন্যে, গুলি করে নেই এই তো বিষয়। হ্যাঁ, তো বুঝতে হবে কোথায় লিমিট, কোনো কিছু সদ্ব্যবহারই ভালো, এটা পকেটে রাখার জন্য নয়। কিন্তু তাকে তার রাস্তা আটকে দেবার অধিকার কারো নাই, বিশেষ করে মেডিকো লিগাল গ্রাউন্ডে। আমি ওয়াইফকে নিয়ে হাসপাতাল যাচ্ছি, আমার রাস্তা আটকে দেবার মতো মানে কোনো আইন নাই, যে করেছে তার কি বিচার হবে আমি জানি না, তাকে সে গুলি করে নেই সেই তো যথেষ্ট। তো ফাইনালি ওয়ার ক্রাইম অ্যান্ড জেনোসাইড, জেনোসাইড মানে গণহত্যা। বাংলাদেশ বর্ডারে প্রতিদিন হচ্ছে, বাংলাদেশের ভেতরে ডাক্তাররা প্রতিদিন করছে, মেয়ে বাচ্চা হলেই অবসান করায়, গণহত্যা একটি আন্তর্জাতিক আদালতের বিষয়। এনি কমেন্ট, এনিথিং? আর কোনো কোর্সে কোনো কিছু বাকি আছে কিনা বলো।